দেবের খাদান কি একটি রিস্কি প্রজেক্ট? আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো হ্যাঁ। কারণ ভাই ডিসেম্বরে খাদান রিলিজ করছে আর খাদানের সাথে ক্ল্যাশ করছে ভাই দুটো সিনেমা, পুষ্পা টু আর বেবিজন। ওটার অ্যাটলি যুক্ত আছে ভাই বেবিজনের সাথে, এটা মনে রাখবে। যদিও বরুণ ধাওয়ান আছে ঠিক আছে, কিন্তু ওটার সাথে অ্যাটলি যুক্ত রয়েছে। আর পুষ্পা টুর কথা তুমি বাদ দাও, লোক মুখিয়ে আছে পুষ্পা টু দেখবে বলে। পুষ্পা ওয়ানে বেশি কিছু না থাকা সত্ত্বেও যেভাবে সিনেমাটা চলেছে পুষ্পা টুর জন্য লোকে বসে রয়েছে। সেখানে খাদান আসছে দেবের, ওটাও একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে, তো লোকে কোনটা প্রেফার করবে? হ্যাঁ, দেব ফ্যান হয়ে যদি আমি বলি, দেব ফ্যানরা যাবে, খাদান দেখবে, এনজয় করবে, কিন্তু কদিন? একটা বড় বাজেটের সিনেমা খাদান, দেবের অন্যান্য সিনেমার থেকে এটা সবথেকে বেশি বাজেটের সিনেমা, যেটা হলো খাদান। ঠিক আছে, চ্যাম্পের সময় সবথেকে বাজেট বেশি ছিল, এখন মনে হয় খাদানের সময়। ঠিক আছে, কিন্তু এটা তুলতে গেলে ওই 1-2 কোটি 3 কোটির মধ্যে তুললে হবে না। তার জন্য ভাই সিনেমাটা তোমার লং রানে চলতে হবে। কিন্তু খাদানের অ্যাকশনের তুলনায় বেবিজন, তারপর পুষ্পা টু অ্যাকশন কারা দেখতে চাইবে? মানে বেশিরভাগ মানুষ ওই পুষ্পা টু বেবিজন দেখতে চাইবে একটা সিনেমা। ঠিক আছে, আর দেবের মেন অডিয়েন্স হলো ডিসেম্বরের ফ্যামিলি অডিয়েন্স। ঠিক আছে, কিন্তু এখানে দেব ফ্যামিলি মুভি আনছে না, এখানের মধ্যে অ্যাকশন থাকছে, ড্রামা থাকছে, ফ্যামিলি অ্যাঙ্গেলও থাকবে। ঠিক আছে, কিন্তু স্পেশালি এটা মাস কমার্শিয়াল মুভি হতে চলেছে। কিন্তু এখানে উইন্ডোজ প্রোডাকশনের একটা সিনেমা আসছে, আমার বস বলে একটা, ঠিক আছে, ওটাও ভাই ফ্যামিলি অডিয়েন্সকে টেনে নেবে, যেখানে লোক ফ্যামিলি মুভি দেখতে পছন্দ করে ডিসেম্বরে। হ্যাঁ, দেবের সিনেমা চলবে 4-5 দিন 6 দিন চলবে, রমরমিয়ে চলবে, তো তারপরে লং রানে গিয়ে দেবের সিনেমাটা নাও চলতে পারে। আমি বলছি না চলবে না, চলতেও পারে, ঠিক আছে, কিন্তু অন্য যে পুষ্পা টু বেবিজন আছে ওটা লোকে বেশি প্রেফার করবে। মানে আমাদের বয়সী ছেলেরা, সবাই তো দেব ফ্যান নয়, বেশিরভাগ লোকে যাবে বেবিজন দেখতে, কেউ পুষ্পা টু দেখতে যাবে, সবার পক্ষে তো 3টে দেখা সম্ভব নয়। আমরা যারা ফ্যান রয়েছে তারা হয়তো 3টে দেখলাম, ঠিক আছে, তো আমিও হয়তো কোনো একটা দেখলাম না, কিন্তু খাদান আর পুষ্পা টু তো আমি দেখছি অবশ্যই, বেবিজনটা হয়তো নাও দেখতে পারলাম, যেহেতু ওটা থ্রির অফিসিয়াল রিমেক, কিছুটা চেঞ্জ থাকবে, তাও ওটা অ্যাটলি যুক্ত থাকে, লোকে দেখবে। তাই এই অবস্থায় খাদান একটা অ্যাকশন সিনেমা, বাকি দুটোও অ্যাকশন সিনেমা, তার মাঝখানে একটা ফ্যামিলি মুভি আসছে, এরপরে আরও কী কী আসবে জানা নেই, তার মাঝখানে যদি দেবের এই ফ্যামিলি অডিয়েন্সটা যদি না যায়, দেবের এই খাদান প্রচণ্ড রিস্কি হয়ে যাবে, কারণ সবাই খাদান দেখতে যাবে না, ভাগ হয়ে যাবে, ওখানে খাদান মার খাবে। তাই জন্য আমি এটাকে রিস্কি প্রজেক্ট বলছি ভাই, বলে যায় না। এবার খাদান ভালোও চলতে পারে, ভর্তি ভর্তি করে লোক যেতে পারে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কম যাবে, এটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, কারণ প্রত্যেক ফ্যামিলি অডিয়েন্স যে এরকম সিনেমা দেখতে পছন্দ করে তেমন না, অনেকে ফ্যামিলি অডিয়েন্স আগেরবার যেমন পরাণ বন্দ্যোপাধ্যায় এদের জন্য যায় যে একটা ফ্যামিলি মুভি দেখবো, নন্দনে যাবো। ঠিক আছে, তো খাদান যদি নন্দনে আছে হয়তো রোজ ফুল যাবে, কিন্তু তাও কত হবে? মিনিমাম এই সিনেমাটাকে ভালোভাবে চলতে হলে 1 মাস লং রান নিতে হবে, যেমন এই বহুরূপে চলছে, তোমরা দেখতে পাচ্ছ এটা পুজোর সময় বলে চলছে, কারণ লক্ষ্মী পুজো রয়েছে, কালী পুজো রয়েছে। তো খাদানের সময় শুধু ডিসেম্বর থেকে ওই জানুয়ারির পোর্শনটুকু পাবে, তাও আবার কাজ শুরু হয়ে যায় জানুয়ারির প্রথম দিক থেকে, 4-5 দিন হাতে পাবে। তো আমি বুঝতে পারছি না, খাদান একটা রিস্কি প্রজেক্ট হয়ে যাচ্ছে ভাই, দেবের ওই টাইমে সিনেমাটা আনছে, যদিও যেহেতু ওই টাইমে দেব হিট দেয়, প্রত্যেকবার হিট দিয়েছে, 3-4 বছর ধরে বিগত হিট দিচ্ছে, সাজবাতি, টনিক, প্রজাপতি, প্রধান, কিন্তু এবার ভাই আমার রিস্ক মনে হচ্ছে, কারণ বেবিজন আর পুষ্পা টু লাইনে আছে, তারপর আমার বস ওই ফ্যামিলি মুভিটা আসছে, তারপর খাদান। দেখা যাক, খাদান নিশ্চয়ই ব্যবসা করবে, কিন্তু যেটা দরকার, আমি বলছি না যে খাদান ব্যবসা করবে না, খাদান নিশ্চয়ই ব্যবসা করবে, কিন্তু খাদানের যেই বাজেট, সেই বাজেটটাকে তুলতে হলে খাদানকে আরও ব্যবসা করতে হবে। এটা ভাই দুটো সিনেমা থাকাকালীন এবার তোমার স্ক্রিনও ভাগ হয়ে যাবে, যে খাদান যে সব জায়গায় পাবে এমন কথা নয়। ঠিক আছে, দেব বলি সিং স্ক্রিন হয়তো পেলো, ঠিক আছে, ভালো ভালো স্ক্রিন পেলো, কিন্তু ধীরে ধীরে যদি একটু কমতে থাকে স্ক্রিনও কমবে, এবার বেবিজন পুষ্পা টু এগুলো চান্স বেশি পাবে। তো এটাই বলার, তো খাদান একটা রিস্কি প্রজেক্ট হতে পারে, এবার বলে যায় না হয়তো খেলা ঘুরে গেল, খাদান বেশি লোকে দেখলো, ঠিক আছে, এটা হতে পারে। তো এটাই বলার, তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।